ধনী ব্যবসায়ী রথিনবাবুর স্ত্রী পুত্র নিয়ে গোছানো সংসার। কিন্তু তাদের সমস্যা, তাদের একমাত্র ছেলে চঞ্চল, 20-21 বছর বয়স হলো তার। কিন্তু নিজে কিছু করা তো দূরের কথা, বাবার ব্যবসায় পর্যন্ত সাহায্য করার তার কোনো ইচ্ছেই নেই। কোনো কিছুর জন্যই এতটুকু পরিশ্রম করতে সে রাজি নয়, তাই তাকে নিয়ে ইদানিং ভীষণ বিরক্ত হয়ে রয়েছেন রথিনবাবু। ওই গো, শুনছো, আমি কাজে বেরোচ্ছি, চালের দোকানে বলা আছে আমি রাতের বেলায় গিয়ে নিয়ে আসবো। ঠিক আছে, তুমি সাবধানে যেও, আমি চঞ্চলকে দিয়ে চাল আনিয়ে রাখবো, সারাদিনের পর তোমাকে আর কষ্ট করে যেতে হবে না। ওই কুঁড়ের বাচ্চাকে দিয়ে কাজ করাতে পারলে তো ভালোই হয়, আমি তবে চললাম। দুগ্গা 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 দুগ্গা। ও চঞ্চল, এখনো ঘুমোচ্ছিস বাবা? তোর বাবা নেকে কাজে বেরিয়ে গেল আর তুই এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছিস? উফ মা, একটু শান্তিতে ঘুমোতে দাও তো, সকাল সকাল ঝামেলা করো না। হে ভগবান, সকাল কি রে, 10টা বেজে গেছে। তা তোমার ভগবান যদি 10টা অবধি আমাকে ঘুম পাড়িয়ে রাখেন তো আমার কি করার আছে বলো তো? দেখো কথার কি ছিরি, তাড়াতাড়ি উঠে মদনের দোকান থেকে চাল নিয়ে আয়, বলে দেওয়া আছে। ও ভেবো না, মদন কাকা ঠিক বাড়িতে পৌঁছে দিয়ে যাবে। মুড়ের হত তো একটা, একটা কাজও যদি তোকে দিয়ে হয়। আবাদি, চালের বস্তা কোথায় রাখবো? বিকেলে দোকান বন্ধ থাকবে তাই মদনদা পাঠিয়ে দিল। দেখেছো মা কি বলেছিলাম, একেই বলে ভাগ্যবানের বোঝা ভগবানে বয়। বাঁচা গেল। ছি 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 ছি, একটা পয়সা রোজগারের চেষ্টা নেই আর এতগুলো টাকা বন্ধুদের সঙ্গে ফুর্তি করে উড়িয়ে এলে। কাল থেকে তুমি আমার সাথে ব্যবসার কাজে সাহায্য করবে, আর তা যদি না পারো তাহলে নিজের ব্যবস্থা নিজে করে নেবে। ঠিক আছে ঠিক আছে, আমার জন্য কাউকে ভাবতে হবে না, আমার জন্য ভগবান আছেন, মুখ দিয়েছেন যিনি আর দেবেন তিনি। আহ কি হচ্ছে কি চঞ্চল, তোর বাবা তো ঠিক কথাই বলেছে, এখন তো তুই আর ছোট নেই বাবা। তুমি তো বলো মা, যার কেউ নেই তার ঈশ্বর আছেন, আমি কোনো আশ্রমেই চলে যাবো, হ্যাঁ ভগবান আমার রক্ষা করবে। তোমরা যতই বলো, কাজ করে আমি খাবো না, ঠিক একটা ফিকির বের করে নেব। জয় হোক, জয় হোক। বেশ, তবে সকলে এখন গিয়ে বিশ্রাম নাও, রাতে আবার ভোজন গৃহে সাক্ষাৎ হবে। গুরুদেব, গুরুদেব আপনি মহাপুরুষ, আপনি যুগাবতার, আপনার প্রবচন শুনে আজ আমি ধন্য হয়ে গেলাম গুরুদেব, আমি ধন্য হয়ে গেলাম। কে তুমি, এই আশ্রমে কি উদ্দেশ্যে আসা হয়েছে? আমি এক হতভাগ্য গুরুদেব, আমার বাড়ির মানুষ আমাকে ত্যাজ্য করেছে। সে কি কারণ? কারণ আমি নিজেকে ঈশ্বরের সন্তান মনে করি, মনে করি আমার সমস্ত কর্ম ঈশ্বরের দ্বারা নিয়ন্ত্রিত। আমি কি ভুল গুরুদেব? সঠিক ভাবনা, আমরা সকলেই তাঁর দাস, তিনি যেমন চালান তেমনই চলি। আহ রে, এই কথাটা যদি আমার বাপ মা বুঝতো তবে আর এত হাঙ্গামা করতে হতো না। গুরুদেব, গুরুদেব যদি অনুমতি করেন আপনার আশ্রমে আমি বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। বেশ তো, তুমি আমার আশ্রমের আবাসিক হয়েই থেকে যাও তবে। আপনার আপনার অশেষ কৃপা গুরুদেব। অতঃপর আশ্রমে থাকা শুরু করলো চঞ্চল, কিন্তু কিছুদিনের মধ্যেই ঝামেলা লেগে গেল অন্য আবাসিকদের সঙ্গে। চঞ্চলের কাজে ফাঁকি দেওয়া আর বিভিন্ন চাকুরিতে অতিষ্ঠ হয়ে উঠল আশ্রমের সকলেই। কি চঞ্চল, তুমি এখানে বসে ফল খাচ্ছ, আর তোমার কাজ করবে কে? কোন কাজ? কেন, সকালে আশ্রমের বাইরের জায়গাটা পরিষ্কার করা তোমার কাজ নয়? হ্যাঁ আমার কাজ তো। তবে আজকে তা করনি কেন? একদিন বাইরে ঝাড় না দিলে কি এমন মহাভারত অশুদ্ধ হবে শুনি? কি আশ্চর্য, এটা আশ্রমের নিয়ম, তুমি তোমার ইচ্ছে মতো কাজ করতে পারো না, তোমার জন্য আজ আশ্রমের চৌহদ্দি অপরিষ্কার রইল। এখানে এত গোলমাল কেন, আশ্রম কিন্তু শান্তির জায়গা। ঠিক বলেছেন গুরুদেব, সামান্য বিষয় নিয়ে অশান্তি ঠিক নয়। সমস্যাটা কেউ জানাবে কি আমায়? আমি বলছি,
ভোর পাঁচটায় উঠে আমার আশ্রম ঝাড় দেওয়ার দায়িত্ব, কিন্তু ওই বর্ষার কারণে আজ ভোরে চারিদিক ছিল ঘুটঘুটে অন্ধকার, কিভাবে ঝাড় দেবো গুরুদেব? তবে আলো ফোটার পরে সেই কাজ করলে না কেন? আমি ভাবলাম যে ঈশ্বর নিশ্চয়ই চান না যে আমি ওই কাজ করি, তাই করিনি, সবই তো তার ইচ্ছে, তাই না গুরুদেব? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সকলে পরবর্তী কাজগুলোতে মন দাও এখন। ওই দেখো কুড়ের বাদশা খাবারের লাইনে ঠিক সবার আগে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, এই একটা ব্যাপারেই ওর কোনো আলসেমি নেই, শুধু কাজ করতে হলেই চালাকি আর বাহানাবাজি। গুরুদেব যে কেন ওর চালাকি বুঝতে পারে না কে জানে। এটা কি হচ্ছে ভাই চঞ্চল, তুমি অতগুলো করে মিষ্টি আর ফল নিলে আমরা কি পাবো বলো? যা বাঁচবে তাই পাবে, প্রত্যেকের জন্যই একটা করে ফল আর মিষ্টি বরাদ্দ থাকে, তুমি তা জানো না বুঝি? কি যে বলো, আমার আর জানার দরকার কি, ভগবানই সব জানেন, ভগবান জানলেই হলো, তিনিই তো প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব রাখেন। ও তিনি বুঝি তোমার কানে কানে এসে বলে গেছেন যে তুমি শুধু সমস্ত ফল আর মিষ্টি খেয়ে নিও, বাকিদের জন্য শুকনো রুটি আর সবজি বরাদ্দ আছে। দেখো ভাই, আমি তো আমার ভেতরের ভগবানের কথাই বুঝতে পারি, তোমাদের ভেতরের ভগবান কি বলেন তা তোমরাই জানবে। হ্যাঁ, আমাদের ভেতরের ভগবান তো বলছেন যে এখন তোমাকে সবাই মিলে আড়ং ধলাই দেওয়া উচিত। আহা, কি হচ্ছে কি, শান্ত হও সকলে। যা হচ্ছে তা মোটেই ন্যায্য হচ্ছে না গুরুদেব, চঞ্চল এসে প্রতিদিন ভালো খাবারটা আগে বেছে নিয়ে নেয়। হ্যাঁ, আর বললেই ভগবানের দোহাই দেয়। সে কি কথা চঞ্চল, এ তো অন্যায়। কেন গুরুদেব, যেদিন আমার ভেতরের ভগবান যে খাবারটা বেশি খেতে চান আমি তাকে সেটাই নিবেদন করি, আমার কি ক্ষমতা যে আমি ঈশ্বরের ইচ্ছাকে অমান্য করি? তিনি যেমন চালাচ্ছেন তেমনই তো আমি চলছি গুরুদেব। সে বটে, তুমি খুবই চতুর চঞ্চল, আমার কথার ভুল ব্যাখ্যা করে সুযোগ নিয়ে যাচ্ছ, একদিন নিশ্চয়ই তুমি এর ফল পাবে। এভাবেই নানা অন্যায় করতে করতে একদিন তার মাথায় এক বট বুদ্ধির উদয় হল। আশ্রমের মন্দিরের বিগ্রহের অলংকার চুরি করে পালিয়ে যাবার মতলব করল সে। সোনা দানাতে বেশ ভালোই আছে দেখছি মন্দিরে। এইবারে এখান থেকে বেরিয়ে যেতে পারলে একেবারে কেল্লাফতে। দাঁড়াও চঞ্চল, তোমার চঞ্চলতা থামানোর এবার সময় হয়েছে। কি গুরুদেব, আপনারা সবাই এখানে কি হয়েছে? কিছু হয়নি এখনো, তবে এবার হবে। হ্যাঁ, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার বুঝবে ঠেলা। না মানে আমি তো কিছুই বুঝতে মানে আমি না ঠিক বুঝতে পারছি না কি হয়েছে। তোমার হাতের পোটলাতে কি আছে? পোটলাতে মানে ওই ভগবানের সম্পত্তি আছে। ও, এই তাহলে গয়না চোর আশ্রমের গয়না নিয়ে পালাচ্ছিল? না দারগো বাবু, আমি তো ভগবানের দাস, তিনি আমাকে দিয়ে যা করান আমি তাই করি, চুরি যদি করেও থাকি সে ভগবানই করিয়েছেন, তাহলে শাস্তিও তো তারই পাওয়ার কথা, আমি তো নিমিত্ত মাত্র, তাই না গুরুদেব? ঠিকই, তবে সেই শাস্তিও তো তোমার ভেতরের ভগবানই পাবেন, তুমি এত ভয় পাচ্ছ কেন? আর শাস্তিও ভগবানই দেবেন, হাত করা পড়িয়ে থানায় নিয়ে গিয়ে গুছিয়ে লাঠি পেটা করা হবে। ওরে বাবা, ওরে বাবা, লাঠি পেটা করবে নাকি? হ্যাঁ, আর জানোই তো ভগবানের লাঠিতে আওয়াজ হয় না। গুরুদেব 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 বাঁচান, আমি আমি কথা দিচ্ছি নিজের ভুল শুধরে নেব, আর কখনো অন্যায় করব না, সৎ পথে জীবন যাপন করব, ওই ভগবানের দিব্যি গুরুদেব, ওই ভগবানের দিব্যি। তাহলে বুঝেছো তো যে চাতুরি করে বেশি দিন ভালো থাকা যায় না, অসৎ কর্মের দায় ভগবানও নেন না,
নিজের চিন্তাকে যে পথে নিয়ে যাবে ফলও সেই মতোই পাবে। দারোগাবাবু, ওকে ছেড়ে দিন, নিজেকে সংশোধনের সুযোগ সকলেরই পাওয়া উচিত। গুরুদেবের কথা শুনে এরপর পুলিশ চলে যায়, বদলে যায় চঞ্চল। সেই গুরুদেবকে প্রণাম করে আশীর্বাদ চেয়ে নেয়। শুরু হয় তার অন্যরকম একটা জীবন।